মালদা সফরে এসে ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়েছিলেন গোঁচ প্রার্থীকে সরে দাঁড়াতে হবে পাঁচ দিনের মধ্যে। বিপদ বুঝে ভোট থেকে সরে না দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায় কাউন্সিলর পরিতোষ চৌধুরী। তিনি বলছেন রাজনৈতিক মতানৈক্য বিচ্ছেদ আর সমালোচকেরা বলছেন পুরোটাই নাটক। ইংরেজবাজার পুরসভার জন্য প্রকাশিত তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর পরিতোষ চৌধুরীর স্ত্রী কাকুরি চৌধুরীর, কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল না তার। অগত্যা নির্দল প্রার্থী হিসেবেই লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু বাদশাহে দলের ফতোয়া। মালদা সফরে এসে ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন গোঁচ প্রার্থীদের ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে পাঁচ দিনের মধ্যে। অন্য উপায় না দেখে অবশেষে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তৃণমূলের বিদায় কাউন্সিলর পরিতোষ চৌধুরী। তিনি জানালেন তার স্ত্রী বাম মানসিকতা সম্পন্ন বলে মতানৈক্যের জেরে বিচ্ছেদের সিদ্ধান্ত, যদিও সমালোচকরা বলছেন পিঠ বাঁচাতে পুরোটাই নাটক। এর উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমি প্রথমে বলছি যে আমি 2005 থেকে 2010 পর্যন্ত আমি সিপিএম প্রার্থী ছিলাম, জয়ও হয়েছিলাম। আমাকে মানুষে চায়, আমি তাই নির্দল প্রার্থী হয়ে চাই। তিন নম্বর ওয়ার্ডের মানুষ বলেছে দিদি আপনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান, তাই আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। 2010-এর পর এবং 2015 তারপরে কি এখানকার ক্যান্ডিডেট ছিলেন, তিনি কাউন্সিলর ছিলেন? 2010 থেকে তো 2015 পর্যন্ত মনাদা ছিলেন, তারপরে পরিতোষ চৌধুরী ছিলেন 15 থেকে 22 পর্যন্ত। তিনি কে হয়? তিনি আমার হাজবেন্ড হন, কিন্তু উনি আলাদা পার্টি, আমি আলাদা দল। উনি কোন প্রতীক নিয়ে জিতেছিলেন 2015? উনি সিপিএম প্রতীক নিয়েই জিতেছিলেন। তারপর উনি তৃণমূলে জয়েন করেছিলেন কলকাতায় গিয়ে, তো ওনার মতো উনি চলছেন, আমার মতো আমি চলছি। আমি কোনো প্রতীকে জয়েন করিনি, আমার সিপিএম নিয়ে আছি। উনি দলে তিন নম্বর ওয়ার্ডের জনগণের সাথে আমি দাঁড়িয়েছি। তো আপনি সিপিএম থেকে আপনি কেমন টিকিট পেলেন না? আমি সিপিএম থেকে টিকিট পেলাম না, আমি সিপিএমের আমি দাঁড়াতে চাইনি। আমাকে আমাদের তিন নম্বর ওয়ার্ডের জনগণ বললেন যে আপনি যে প্রতীক নেবেন সেই প্রতীকই নেন, আপনার যেটা ইচ্ছা আপনি নির্দল বা সিপিএম যান, তাই আমি নির্দলই নিয়েছি, নির্দল নিয়ে আমি দাঁড়িয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে তালিকা বের হয়েছিল তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট তালিকা বের হয়েছিল তাতে দেখা গেছিলো আপনার নাম রয়েছে এই এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, দল কি সেটাকে মঞ্জুর করেনি? ওই ব্যাপারটাই আমি যাচ্ছি না, কিছু ওই ব্যাপারটা আমি কিছু বলতেই পারবো না। আপনি যে তৃণমূলের প্রতীকে এখানে দেওয়াল লিখনও করেছিলেন, আমার হাজবেন্ড তৃণমূলের ছিলেন, তো উনি এখানকার আপনার আইপ্যাক আমাদের এখানে জনগণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা এখানে তিনজনের নাম বলছিলেন, তো ওনারা তিনজনাকে কেউ চেনেন আমাদের পাড়ার, তারা অনেকেই বলেছেন যে আমরা কাকলি চৌধুরীকে চাই। তো বলছে কেন আমাদের কেউ কাকিমা কেউ বৌদি দিদি বলে, ওরা বলছে যে উনি 2005 থেকে 10 পর্যন্ত ছিলেন, আমাদের খুব ভালো পরিষেবা দিয়েছেন আমাদের, তাই ওনাকেই চাই, তাই ওনারাই বলেছিলেন, তাই উনি আইপ্যাক ইসের থেকেই আমার নামটা এসেছিলেন। তো ঠিক আছে, এসেছিলেন ঠিকই আছে, পার্টি থেকে ওই আমাকে নিজের থেকেই ওনারা ডেকেছিলেন, ডেকে বললেন যে আপনার তো নাম এসছে, তাই তারপরে নাম টাম শুনে প্রার্থী পরিচয় টচয় হয়ে এরা উনি ওনারা তারপর বলছে যে না উনি কি দিদি অনেকেই বলে, তো খুব আনন্দ পেয়েছেন ওনারা আমাকে নিয়ে, আমার পাড়ার লোকই আমার তিন নম্বর ওয়ার্ডের লোকই আমাকে নিয়ে গিয়ে প্রচার করাচ্ছেন, আমি তাদের সঙ্গে যাচ্ছি ক্যাম্পেইন করতে। তো স্বামী যে কাজগুলো করেছে সেগুলো কি তুলে ধরছেন প্রচারে? সেগুলো আমি তুলে ধরবো না। সেই কাজে কি এলাকা উন্নয়ন হয়েছে? প্রচুর হয়েছে, কিন্তু আমি ওগুলো বলতে চাই না, আমি ওনারটা নিয়ে আমি কোনো ঘাটতে চাই না। এই উন্নয়নের প্রভাব বা ফল সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই পড়বে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসেবেই তো উন্নয়ন করেছে, সেক্ষেত্রে আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হচ্ছে মূলত। ওগুলো আমি কিছু বলতে পারবো না, ওনার ব্যাপার, উনি আমার ক্ষমতাতে আমি এসেছি আর আমার ক্ষমতাতে আমি জয় হব, জনগণ আমাকে জয় ভালোবাস থাকে তো জয় হবই, ওই যাবো তখন সব কথা বলবো আপনাদের। একই ঘরে থাকছেন না আলাদা? উনি নিজের মতো থাকেন, আমি নিজের মতো থাকি। রান্না কি করে হচ্ছে? আমাদের রান্নার লোক আছে, ওনাকে রান্না করে দিচ্ছে, ওনার ছেলের বউরা আমাকে রান্না করে দিচ্ছে।
নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।